নবগ্রামে গড়ে উঠছে বিবেকানন্দ নামাঙ্কিত ইকো পার্ক ছুটির দিনেও কাজ পরিদর্শন করছেন নবগ্রামের ভিডিও অমূল্যচন্দ্র সরকার নবগ্রামবাসী অপেক্ষায় কবে চালু হবে এই পার্ক দেখুন সবসময়ের প্রতিবেদন শিশুদের জন্য নবগ্রাম ব্লক অফিস লাগোয়া প্রাঙ্গণে গড়ে উঠছে ইকো পার্ক নাম বিবেকানন্দ ইকো ট্যুরিজম পার্ক উদ্যোগে ব্লক প্রশাসন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বসছে দোলনা নানান রকম খেলার সামগ্রী রয়েছে হাতি জিরাপ ক্যাঙারু বা হরিণ ময়ূরের মডেল যা শিশুদের আকৃষ্ট করবে অর্ধবৃত্ত কাঠের সেতু জলাশয়ের ওপর প্রাচীরের গায়ে সুদৃশ্য প্রকৃতি চিত্র রয়েছে মনীষীদের ছবি ও শিক্ষামূলক বাণী উদ্যানে বসেছে পার্কের নামের সঙ্গে যোগ রেখে সৌরবাতি শেষ মুহূর্তের কাজ চলছে ছুটির দিনেও কাজ দেখভাল করছেন নবগ্রামের ভিডিও অমূল্যচন্দ্র সরকার পার্কের পাশেই সরকারি উদ্যোগে গড়ে উঠছে পিছিয়ে পড়া নবগ্রামের যা দীর্ঘদিনের চাহিদা এটা ব্যাংকয়েট এই অনুষ্ঠান বাড়ি সর্বসাধারণ স্বল্প মূল্যে ব্যবহার করতে পারবেন কেউ মনে করলে অনুষ্ঠান বাড়ির সঙ্গে পার্কও ভাড়া নিতে পারবেন সব মিলিয়ে প্রত্যন্ত নবগ্রামের এই পার্ক ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে কবে চালু হবে এই পার্ক এই অপেক্ষায় সমগ্র নবগ্রাম জুড়ে কি বলেছেন নবগ্রামের এই পার্কের যিনি মূল ভাবনা যিনি বাস্তবায়িত করছেন বিডিও অমূল্যচন্দ্র সরকার দেখব যেখানে ইকো পার্কটা হচ্ছে ব্লকের একটা পরিত্যক্ত জঙ্গল জায়গা ছিল মূলত তো এনআরজি প্রকল্পে যখন আমরা প্রথম ব্লক লেভেলে একটা করে ইকো ট্যুরিজম পার্ক পাই তখন এটাকে প্ল্যান করা হয় এবং এই জায়গাটাতে এনআরজিএস প্রকল্পের পঁচিশ লাখ টাকা এবং ব্লকের কিছু টাকা দিয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার বাজেট করে এই পুরো প্রকল্পটা আমরা করছি এখানে মূলত বাচ্চাদের সমস্ত ধরনের খেলনা থাকছে বয়স্ক বা মাঝবয়সী যারা থাকছে তাদের ওপেন জিম থাকছে যে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে সেগুলো থাকছে এবং কিছু জিনিসপত্র থাকছে যেগুলো ব্লকের দেখার মতো পুরনো জিনিস এবং এখানে ব্লকের সমস্ত পরিত্যক্ত যেগুলো জিনিস ছিল মেটেরিয়াল ছিল সেগুলো ইউজ করা হয়েছে মোট কথা কম খরচে একটা সুন্দর শিশু উদ্যান যেটার আমরা নাম দিয়েছি বিবেকানন্দ ইকো টুরিজম পার্ক নবগ্রাম সেটা তো আর খুব বেশি হলে এক মাসের মধ্যে আমরা এটাকে সবার জন্য খুলে দিতে পারবো বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রাণীর যেগুলো মানে মূর্তি সেগুলো বসানো আছে হরিণ বাঘ হাতি জিরাফ ময়ূর এবং সেই সঙ্গে বাচ্চাদের কিছু খেলনাও আছে এবং সমস্ত প্রাচীর বরাবর আমাদের মনীষীদের এবং কিছু পুরনো দিনের যেগুলো গ্রামীণ চিত্র সেগুলো ছবি আঁকা আছে বাণী লেখা আছে যেটা বাচ্চামূলক শিক্ষামূলক কাজে ব্যবহার করা যায় এটা আমাদের ব্লকেরই সামনে একটা মার্কেটের উপরতলায় অনুষ্ঠান ভবনের আমরা রিনোভেট করবো অনুষ্ঠান ভবন করা হবে অনুষ্ঠান ভবনটা খুব বড় হবে না মাঝারি সাইজে সেই অনুষ্ঠানে যদি কারো বড় অনুষ্ঠান হয় তারা এই পার্কটাকেও একসঙ্গে ভাড়া নিতে পারবে তো আমরা পঞ্চায়েত সমিতিতে অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে এটা লিজ দেওয়া হবে লিজ আউট করা হবে থার্ড পার্টিকে যারা মেনটেন করবে এবং টিকিট সিস্টেমে এটা চালাবে